বিবাহ বহির্ভূত সম্পর্কের কাছেই কি ফের হার মানতে হলো রক্তের সম্পর্ককে? জন্মদাত্রীর আচরণের জন্যই কি অকালে নিথর হয়ে গেল সন্তানের প্রাণ? মার বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করাতে গিয়ে খুন হতে হলো 16 বছরের মেয়েকে? ঘটনাস্থল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা এলাকার মামুদপুর গ্রাম। আমার বোন অনেক কিছু দেখেছে, আমায় বলেছে, কিন্তু আমি কাউকে বলিনি। ওই মায়ের সাথে মেলামেশা করেছিল, দুই বছর এই অমুক হয় তমুক হয়, ওর এত কিছু হয়ে গেল, নিজেই তাহলে মরতে পারত, মরিনি। রবিবার সকাল 7টা কিশোরীকে ডাকতে আসে তার এক বান্ধবী। বারবার দরজা ধাক্কা দিলেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকে সে। দরজা ভাঙার পর দেখা যায় কিশোরীর ঝুলন্ত দেহ। মৃতের দিদির অভিযোগ, তার মার সঙ্গে রফিকুল আলম নামে এক গ্রামবাসীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এ নিয়ে প্রতিবাদ করলে তার বোনকে কয়েকবার মারধর করা হয়। কোনো ক্রমে সেবার বাঁচলে খুনের হুমকি দেওয়া হয়। এর কয়েকদিন পর রবিবার সকালে কিশোরী ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ শ্বাসরোধ করে খুনের পর কিশোরীকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ দেহ উদ্ধারে যায়। তখনই ক্ষুব্ধ গ্রামবাসীরা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হন গ্রামবাসীরা। এরপরই থানায় খুনের অভিযোগ দায়ের হয়। মৃত কিশোরীর মা ও তাঁর বন্ধু পলাতক। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।